I begin to Hi friends, I'm Shubhal Chandra Bhuiya, civil engineer. Creative design and consultancy te tomader janai shagoto. Bondhura, আমার এই চ্যানেলটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বা সেই সমস্ত বন্ধুদের ভাই বোনদের জন্য যারা এখন ডিপ্লোমা করছো, বিটেক করছো, অবশ্যই সিভিল নিয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, আমার ভিডিওগুলো তাদের জন্যই তৈরি করা। যদি তারা এই ভিডিও থেকে দেখে কিছু শিখতে পারে, কিছু যদি অ্যাচিভ করতে পারে, তো আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা পড়াশোনা করছো, খুব ভালো করেই পড়াশোনা করছো, প্র্যাকটিক্যালও করছো কলেজে, অ্যাকচুয়ালি কলেজে তো পড়ানো হয় থিওরিটিক্যাল পড়ানো হয়, প্র্যাকটিক্যালও করানো হয়, বাট থিওরিটিক্যাল বেসিস প্র্যাকটিক্যাল, আর কিছু কিছু প্র্যাকটিক্যাল এমন করানো হয় যেগুলো জীবনে কাজে লাগে না, বাট ওগুলো কলেজ করায়, ওগুলো সিলেবাসেই আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তুমি কলেজের শিক্ষাটাকে বাস্তব লাইফে প্র্যাকটিক্যালে কীভাবে করতে পারবে। কিন্তু তোমরা ফ্রেশার্স হিসাবে যখন বেরোবে কলেজ থেকে, তোমরা যখন চাকরি করতে যাবে, তখন তোমরা কিছু সমস্যার সম্মুখীন অবশ্যই হবে। আমিও হয়েছিলাম এক সময়, এখনও হচ্ছি, পরবর্তীকালেও হব, শেখার তো কোনো শেষ নেই, করতে করতে কাজ করতে করতে শিখতে থাকো। তো আমি 9 বছর ধরে সিভিলে কাজ করছি, আমি 9 বছরের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, তোমরা যখন ফ্রেশার্স হিসাবে কোনো কোম্পানিতে চাকরি করতে যাবে, সে কনসালটেন্সি ফার্ম হোক বা কোনো প্রজেক্ট হোক, কোনো কনস্ট্রাকশন ফার্ম হোক, সেখানে তোমাদেরকে মেনলি করতে হবে এস্টিমেট, বিওকিউ, তারপর করতে হবে অটোক্যাড ড্রয়িং, আর যত কোনো কনসালটেন্সি ফার্ম থাকে তো সেখানে আর্কিটেকচার ফার্ম থাকে, সেখানে 3ds ম্যাক্সে বিল্ডিংয়ের ড্রয়িং, ভিজিট ড্রয়িং, ড্রয়িং বলতে পার্সপেক্টিভ ভিউ, এগুলো করতে হবে, ইন্টেরিয়ার ভিউ, এগুলো করতে হবে। এবার যদি কোনো স্ট্রাকচারাল ফার্মে যাও, সেখানে তোমাকে স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে, অবশ্যই জানো স্ট্রাকচারাল ডিজাইন কাকে বলে। স্ট্রাকচারাল ডিজাইন বিভিন্ন রকম সফটওয়্যার আছে, ফ্রেম ডিজাইনের জন্য আছে স্ট্যাট প্রো, ইজ বেস্ট সফটওয়্যার, তারপরে এখন ইটেপসও বেরিয়ে গেছে, ইটেপস আছে, তারপরে তোমার প্রো স্টিল আছে, বিভিন্ন রকম সফটওয়্যার আছে, রেবিট আর্কিটেকচার আছে, রেবিট স্ট্রাকচার আছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা প্র্যাকটিক্যাল লাইফে এস্টিমেট করতে পারবে। তুমি তো এস্টিমেট করেছো কলেজে, শিখেছো কলেজে, বাট কলেজের এস্টিমেট তো ওই রকমই হয়, ঠিক আছে, নম্বর পাওয়ার জন্য বা শেখা যায়, শেখা যায় না না তাই নয়, কিন্তু ওই স্টেপ বাই স্টেপ করতে গেলে তুমি প্রফেশনাল লাইফে ফেঁসে যাবে, কারণ তোমাকে একটা টাস্ক দেবে, তোমাকে সেটা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, তোমাকে কিছু শর্টকাট জানতে, ট্রিক্স জানতে হবে, তুমি ওরকম এস্টিমেট করে দিলে। বাট তোমাকে যদি আমি কালকে বলি যে আমার একটা ব্যাঙ্ক এস্টিমেট করে দাও, আমি লোন নেবো, তো তুমি সেখানে ফেঁসে যাবে, কারণ ব্যাঙ্কিং এস্টিমেট একটু অন্য ধরনের হয়, সেটা তোমাকে জানতে হবে, তার ল ক্লজ এগুলো জানতে হবে। ধরো একটা বাড়ি করতে গিয়ে আমার 40 লাখ টাকার এস্টিমেট দরকার, সেখানে তুমি ওয়ার্কিং এস্টিমেট করে দেখলে, মেটেরিয়াল ফেটেরিয়াল যোগ করে, লেবার ফেবার যোগ করে দেখলে যে আমার 30 লাখ টাকা হচ্ছে কি 35 লাখ টাকা হচ্ছে, বাট ব্যাঙ্ক তো জানো তোমরা সবাই 80% বেশি লোন দেয় না, কোনো কোনো ব্যাঙ্ক 90% 95% দেয়, সেটা ঠিক আছে, কিন্তু প্রায় ব্যাঙ্ক 99% ব্যাঙ্ক 80% লোন দেয়, যখন যা বিল অ্যামাউন্ট, যা যা আমাদের এস্টিমেট অ্যামাউন্ট হয় তার 80% লোন দেয়। সুতরাং আমাকে তো 40 লাখ লোন নিতে হবে, এস্টিমেট করতেই হবে, তাহলে আমি তো পাবো 36 লাখ টাকা লোন পাবো। তো তুমি বাড়াবে কীভাবে এস্টিমেটটাকে, কারচুপি তোমাকে করতে হবে। এবারে কারচুপি বলতে তো চুরি কিছু নয়, কিছু কিছু ক্লজ আছে যেগুলো মেনটেন করে তোমাকে রেটটা বাড়াতে হবে, কিছু ল আছে সেগুলো তোমাকে জানতে হবে, কিছু টিক্স আছে সেগুলো জানতে হবে তোমাকে, কোথায় বাড়াবে কোথায় বাড়াবে না সেগুলো জানতে হবে, তবে তো তুমি একজন ভালো এস্টিমেটার হবে, ভালো ভ্যালুয়ার হবে। এছাড়া যখন তোমরা প্রথমে কোনো ফার্মে যাবে, সেখানে অটোক্যাড টু ডি ড্রয়িং বা কলেজের ড্রয়িং যা শেখায়, সে তো লেয়ার ফেয়ার কিছুই শেখায় না, প্লেন এমনি শিখিয়ে দিল ব্যাস, সেগুলো ড্রয়িং করতে হবে, তারপর তোমাকে ডিজাইন করতে দেয়, ডিজাইন করতে হবে, সেগুলো তোমার কাজ হবে, প্রথম কাজ।
তো বন্ধুরা, এই সমস্ত যে স্কিলিং সফটওয়্যারগুলো আছে, অটোক্যাড হোক, রেভিট আর্কিটেকচার হোক, রেভিট স্ট্রাকচার হোক, স্ট্যাট প্রো হোক, 3ds ম্যাক্স হোক, ইট্যাবস হোক, এগুলো শিখতে গেলে একটু কস্টলি, অবভিয়াসলি কস্টলি। বাট এই সফটওয়্যারগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে যাবো, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে, আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে যাবো। আমি প্রথমে এস্টিমেট থেকে আরম্ভ করবো, কারণ এস্টিমেটটা খুব জরুরি শেখা আমাদের। ব্যাঙ্কিং এস্টিমেট থেকে আমি শুরু করবো, কিন্তু তারপর আস্তে 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 আস্তে, সরি, আমি প্রথমে ওয়ার্কিং এস্টিমেট থেকে শুরু করবো, তারপর ব্যাঙ্কিং এস্টিমেট খেয়াল করতে হয়ে শুরু করবো, তারপরে ড্রয়িংয়ের দিকে যাব। তারপরে আস্তে আস্তে সময় পেলে আমি স্ট্রাকচারটাও তোমাদের করা শেখাবো। স্ট্রাকচার তো বাই কম্পিউটার শেখাবো, আর বাই রুটিনও শেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো হবে বা লাগে, যদি তোমাদের উপকারে লাগে, যদি তোমরা শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর যদি ভিডিওগুলো, যেসব ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে নোটিফিকেশান পেতে চাও, সবার আগে জানতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে এবং তার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে, ঠিক আছে? সুতরাং তোমরা আশা করি আমার ভিডিও থেকে দেখে দেখে অনেকটা উপকৃত হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে আমি এস্টিমেট নিয়ে তোমাদের সমালোচনা করবো, বা এই রুটিন তোমাদের করে দেখাবো কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।